السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما شهد منكم الشهر فليصم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء হৎ আবু আবুলা অফি রুতিহাতি সালাতাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান শিরবুল আলমিনীর নিমিত্তে যার অশেষ মেহরবান অনুগ্রহ অনুকম্প আমি আপনাদের সম্মুখে এই লাইফে এসে উপস্থিত হতে পেরেছি এই জন্য বরগা এই লাইতে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমার আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই মাহের রমজান মাহের রমজানের অত্যন্ত গুরুত্ব রয়েছে আল্লা সুবাহানা কোরআনে মাহের রমজান সম্পর্কে বলেছেন কব্লা আল্লাহম হ্যা ইমন্দারগণ তোমাদের পরে শিয়াম সাধনাকে ফরশ করা হলো যেমনভাবে পূর্ববর্তীদের পরে ফরশ করা হয়েছে যাতে করে তোমরা সংযমী হয়ে যেতে পারো মোত্তাকি পরেজগার হতে পারো আল্লা ও তালা পরবর্তী পৃষ্ঠায় বলেন ফামান শাহিদ আমিন কুমস ইয়াসুম যে ব্যক্তি রোজার মাস পেল সে যেন রোজা রাখে অবশ্যই যেন সে রোজা রাখে কাজে আয়ের দ্বারা বোঝা যায় যে সিয়াম সাধন আমাদের জন্য ফরজ নামাজ যেমন আমাদের জন্য ফরজ হজ যেমন আমাদের জন্য ফরজ ঠিক উম্মতে মোহাম্মদের পরে অর্থাৎ মোমেন মুসলমানদের পরে সিয়াম সাধনা করা ফরজ এই মাসের অনেক গুরুত্ব রয়েছে এই মাসের অনেক ফজিলাত রয়েছে নবী সাল্ল আলি আসসালাম বলছেন বনিয়ল ইসলাম ও আল্হামস পাঁচটা জিনিসের পরে ইসলামের ভিত্তি রয়েছে তার ভিতরে চতুর্থ নম্বর ভিত্তি হচ্ছে সিয়াম সাধনা করা রমজান মাসে রোজা রাখা কাজী সিয়ামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী সাল্ল আলি আসসালাম বলছেন যখন এই মাস আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় নবী আল্লাহ আল্লাহনবী সাল আলীহসাল্লাম এই মাসের গুরুত্ব সম্পর্কে বলেছেন এই মাসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে কোরআনের অবতরণ এবং সবে কদর এই মাস এমন একটা মাস ফিহি শাহরুন আলফে সাহার এই মাসে এমন একটা রাত্রি রয়েছে যেটা হাজার মাস থেকে উত্তম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম এই মাসের গুরুত্ব সম্পর্কে আরও বলেছেন আল্লাহ সুবাহান এই মাসে কোরআন নাজিল করেছেন শাহরু রমাজওয়ান আল্লা মুহিল কোরআন এটা রমজান মাস এই রমজান মাসে কোরআন অবতরণ করা হয়েছে কোরআন এমন এক বিষয় কুমান এক কোরআন এমন একটা গ্রন্থ যেখানে ধরেছে যেখানে যে স্পর্শ করেছে যাকে স্পর্শ করেছে তাকেই ধন্য করেছে কোরআন নাজেল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব অত্যাধিক বেড়ে গিয়েছে কোরআন নাজেল হওয়ার কারণে আমাদের নবীর দাম সম্মান ইজ্জত অনেক বেড়ে গিয়েছে বিশ্বনবী হয়েছেন তার অনেক কারণের ভিতরে এটাও একটা যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ ফজিলাতময় গ্রন্থ বিজ্ঞানময় আল কোরআন আমাদের নবী মোহাম্মদ সাল্লাস্লামের প্রতি নাজেল করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব এই মাসের ফজিলাত সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা যত প্রকারের এবাদত বন্দিগি আছে তার প্রতিদান দান করবেন ফেরেস্তাদের মাধ্যমে কিন্তু এই মাস সিয়াম সাধন যারা করবে তাদের ফজিলাত তাদের যে পানা তাদের যে প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস

শিয়াম সাধনা ব্যতীত রোজা ব্যতীত কেন এটা আমার জন্য আমি এর প্রতিদান দান করবো কারণ বান্দা আমারই জন্য খানা পিনা এবং যৌন সম্ভব পরিহার করে থাকে কারণ অন্য অন্য এবাদা তাও তো আল্লাহর জন্য প্রশ্ন আসতে পারে যে আল্লাহর জন্য তো নামাজ রোজা হজ জাকাত সবই তো আল্লাহর জন্য আল্লাহ এই শিয়াম সাধনাকে রোজাটাকে কেন তার জন্য খাস করলেন এতে বলা যেতে পারে যে সিয়াম সাধনা না খেয়ে থাকা যদি কেউ না খেয়ে থাকে সেই ফজর থেকে নিয়ে আর সূর্য অস্ত পর্যন্ত পনেরো ঘন্টা না খেয়ে থাকা এ না খেয়ে থাকা কোনো মানুষ দেখানোর জন্য হয় না এটা একমাত্র যে রাখে সে আল্লাহর জন্যই করে অন্য রেবাজবন্দিকে সালাত আদায় করা জাকাত দেয় হজ করা এর ভিতর কোনো ভেজাল থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে কারণ অনেক মানুষ নামাজ পড়ে অনেক মানুষ জাকাত দান জাকাত দেয় সৎকা দেয় এই করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি অনেক মানুষ দান করতেছে আলহামদুলিল্লাহ অনেকে ভালো ভালো নিয়েতে দান করছে আবার অনেকেই তো ক্যামেরা নিয়ে ব্যস্ত বোঝা যায় লোক দেখানোটাই উদ্দেশ্য এই আমল লোক দেখানো আমল এটা এক প্রকার সেরেক আল্লাহ নবী সাল আলিয়ালাম বলছেন যে আমি আমার উন্মতের উপরে সবচেয়ে বেশি ভয় করি আখবাহু, আলা উন্মাতি শেরকাল আসগার ছোট সেরেকের সবচেয়ে বেশি ভয় পায়। সাহাবার বললেন এয়ার সুর আল্লাহ আমার শেরকুল আসকার ছোট সেরে কী জিনিস আল্লাহ নবী বললেন আর রিয়া সেটা আলো মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য যে আমল করা হয় সেটা যত ভালো আমল হোক না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ সেটার ভিতর সেরেক রয়েছে এই জন্য যেটা হওয়া উচিত ছিল আল্লাহর জন্য সেটা হয়েছে বান্দাকে দেখানোর জন্য এই জন্য আল্লাহ নবী অন্য জায়গা বলছেন মানসাল্লাহ রিয়ান ফাঁকা দাশরাক যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলো সে সেরেক করলো অমন তাসা দাস যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সৎকা করলো সে ব্যক্তিও সেরেক করলো এরকমভাবে কেউ কে দেখানোর জন্য যদি কেউ সালাত আদায় করে অথবা হজ করে হাজি সাজার জন্য হজ করে সে ব্যক্তিও সে যে সেরেক করলো কাজী আল্লাহ সুবাহ বলছেন এই শিয়াম আমার জন্য আমি এর প্রতিদান যত ইচ্ছে তত দান করবো কারণ না খেয়ে থাকা কেউ যদি না খেয়ে থাকে সে ব্যক্তি আল্লাহর জন্য জন্য এর ভিতর কোনো ভেজাল থাকে না তাই তো আল্লাহ সুবাহান ও তালা বলছেন যে আদা ও শাহাবাত আহু অত আমাকু তার শাহাবাত প্রবৃত্তি যৌন সম্ভব এবং না সে খানাপিনা পরিহার একমাত্র আমার জন্য করেছে আমি এর প্রতি দান যথেষ্ট জান করব যত ইচ্ছা তাতে দান করব শুধু তাই নয় আল্লাহ নবী বললেন ওলা হলুফুসামি সাইম আতিয়াম রে হেলমেসকে রোজাদার যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তির মুখে দুর্গন্ধ আল্লার কাছে মেশক আম্বারের থেকেও অনেক প্রিয় বলুন সবহান আল্লাহ সুরীয় দর্শক মণ্ডলী দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন হাদিস বুখারি মুসলিমের রিফিল জান্নাতী সামা এ তো আবপ মিনঘা বাবুন মিউসাম্মার রায়ান এ দেখো লড়াই দেখুন যারা ই শ্যাম সাধনা করবে এই সিয়াম সাধনা অনন্য এবাদাত অন্যন্য অন্য এ থেকে একটু ভিন্ন ধরনের এবাদাত তাই তো এর জন্য একটা বিআইপি সম্মানও রয়েছে যারা বিআইপি পারসন তাদের জন্য বিআইপি সম্মান থাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি যে বিআইপি পার্সন যারা তাদের জন্য একটা বিআইপি সম্মান থাকে বিয়াবাড়িতে অথবা কমিডি সেন্টারে দেখি একটা বিআইপি আলাদা বিআইপি একটা টুল থাকে বিআইপি খাবার ব্যবস্থা থাকে আর সাধারণের জন্য সাধারণ খাবারের ব্যবস্থা থাকে ঠিক এই বিআইপি আমলের জন্য আল্লাহ পুলা আলমিন জান্নাতির ভিতরে একটা বিআইপি সম্মান দান করবেন তাই তো আল্লাহ নবী বলছেন যে জান্নাতের জান্নাতে আটটা দরজা রয়েছে সেই দরজার ভিতরে একটা দরজা রয়েছে খাস করে তার নাম হচ্ছে রায়ান রোজাদার ব্যথিত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না এই ভিআইপি সম্মান তাদেরকে দান করা হবে আল্লাহ একবার কত ফজিলাত পূর্ণ এই হে রমজান আল্লাহ সবহান এই মা সম্পর্কে আল্লাহ নবীকে অনেক ফজিলাতের কথা বলেছেন তার ভিতরে এটাও রয়েছে আল্লাহ নবী সাল আলিয়াল্লাম বলছেন হাদিস বুখারি মুসলিমের মানসাম রমজান ইমান যে ব্যক্তি সবের নিয়েতে ইমানের সাথে সে সাধনা করলো তার পিছনে সমস্ত গোনা মাফ করে দেওয়া হয় ওরকমভাবে আল্লাহ নবী আরও বলছেন মান খামা ইমান মান খামা রমজান ইমান মা তাকদ্দামা মিনজাম বিখে যে ব্যক্তি এই রোজা থাকার পরেও লাইল করলো আল্লাহ তালা তার সমস্ত কোনো মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী সাল্লু আলিয়াল্লাম বলছেন হাদিস বুখারি মুসলিমের বন্ধুরা আমার আসুন এই মাহে রমজানের হজিলাত উপলব্ধি করে গুরুত্ব গুরুত্ব উপলব্ধি করে আমরা সিয়াম সাধনা সঠিকভাবে করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ঠিক এরকমভাবে সিয়াম সাধনা যে ব্যক্তি রোজা রোজা ভেঙে ফেললো যে ব্যক্তি রোজা রাখলো না সে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাইসাল্লাম তাকে অমুসলিম ঘোষণা করেছেন নামাজ তরক করলে সে ব্যক্তি মুসলমান থাকে না ইচ্ছাকৃতভাবে কোনো ওজোর ছাড়া যদি কেউ একটা সিয়াম তরক করে অবজ্ঞা করে সিয়াম তরক করে সে ব্যক্তিকে ষাটটা রোজা রাখতে হবে ষাটটা রোজা তাও পরস্পর একাধারসে ষাটটা রোজা তার রাখতে হবে কাফারা হিসাবে তা যদি সে না পারে জন মিসকিনকে তার খানা খাওয়াতে হবে ঠিক এরকমভাবে সিয়াম সাধনাকে কেউ অবজ্ঞা করে এককারে ছেড়েই দিল সে ব্যক্তি ফাঁকাতে কাফার সে ব্যক্তি কুফরি করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল আর অনেকেই বলে থাকেন বন্ধুরা জিজ্ঞেস করে থাকেন যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু সিয়াম রাখলো তার সিয়াম হবে কিনা না সে ব্যক্তি সিয়াম হবে না সিএম তো মুসলিমের জন্য মুসলমানের জন্য সিয়াম আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি মুসলিম না সে ব্যক্তি কাফের হয়ে গেল আল্লাহ নবী সাল্লু আলহি সাল্লাম বলছেন মনতারক সালাতম বাইনাল আবদি তর্ক সালাত একজন মুসলমান আর কাফের পিতার পার্থক্য হচ্ছে সালাত যে ব্যক্তি সালাত নাই যে ব্যক্তি তার ব্যক্তি তার ইমান নাই যার সালাত নাই তার ইমান নাই যে ব্যক্তির সালাত নাই সে ব্যক্তি মুসলিম না কাজী মুসলমানের জন্য হচ্ছে সিয়াম সাধনা আসন আমরা সবাই এই গুরুত্ব উপলব্ধ করি এই মাস হজিলতের মাস এই মাস গোনামাফের মাস এই মাস বরকতের মাস এই মাস রহমতের মাস এই মাস জান্নাত কামাই করার মাস এই মাস জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাস জাহান্নামের দপ্তর থেকে নিজের নাম কাটানোর মাস সব সময়ের জন্য খেয়াল করতে হবে বন্ধুরা আমার যে আমি এই মাসে সালাত আদায় করব। এই মাসে আমি বেশি বেশি কোরআন তেলামত করবো এই মাসে আমি ক্যাম ক্যাম লাইল করব এবং আল্লাহর থেকে বেশি কান্নাকাটি করব যাতে করে আল্লাহ আমাকে মাফ করে দিন যাতে করে এই যে করোনা ভাইরাসের এই মহামারী চলছে আমাদের দেশে আমরা আশা করতে পারি আল্লাহ মেহরবানি করে এই সিয়াম সাধনার মাধ্যমে করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করবেন এই গজব থেকে আমাদেরকে তিনি নিষ্কৃতি দান করবেন আল্লাহ সুবাহানা ও তালা আমাদেরকে সঠিকভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন বলুন আমিন হ্যাঁ যে যেখানে আছেন ভালো থাকুন সবার জন্য দোয়া জাজাকুমুল্লাহ খায়ের বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি জান্নাত কামম কাম্য সেই কামম।